প্রণাম জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। দেখতে দেখতে আমরা বছরের ঠিক অন্তিম জায়গায় এসে দাঁড়িয়েছি, একটা গোটা বছর কিন্তু শেষ হয়ে গেল, আবার একটা নতুন বছরে কিন্তু আমরা আশা করছি। কিন্তু ভাবুন তো, আজকে 100% মানুষের মধ্যে ক্যালকুলেশন করা যায় যে এই 2021 সাল কত মানুষের মুখে হাসি ফুটিয়েছে আর কত মানুষে কাঁদিয়ে গেছে, তাহলে উত্তর আসবে 20%। 20% মানুষ এই 2021 সালে কিন্তু হাসছে, বাট বাকি 80% মানুষ কিন্তু 2021 সালে বসে কাঁদছে, তারা হাসি ভুলে গেছে, তারা যন্ত্রণা বেদনা ডিপ্রেশন টেনশন হতাহতে আমরা প্রতিদিন জানি। এবং 2021-এ অনেক মানুষ নিজের প্রাণের মানুষকে, কাছের মানুষকে, বন্ধুকে, পরিবারকে, প্রিয়জনকে হারিয়েছে। তো একটা হাসি, একটা খুশি, একটা কান্না, এই নিয়ে কিন্তু মানুষের জীবন। রাত হলে যেমন নতুন দিন আসবে আমরা আশা করি, বাট সেই দিনটা আপনার মুখে হাসি দেবে না সেই দিনটা আপনাকে আবার বিরহের সুরে একইভাবে নিয়ে যাবে, এটা আমরা কিন্তু প্রতিটা মানুষই আতঙ্কে থাকি। তাই 2021 থেকে বিদায় দিয়ে 2022-এ যখন পা দেবার মনে হবে জায়গায় এসে গেছে, আমরা বছরের প্রথম দিনটি কিন্তু বাঙালিরা বিশেষ করে প্রতিটি জায়গায় পুজো দিই। কেউ কালী মন্দিরে গিয়ে পুজো দিই, কেউ দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিই, এবং সেদিনকে বলা হয় কল্পতরু উৎসব। অর্থাৎ সেই কল্পতরু মানে যে রামকৃষ্ণদেব সে গাছের তলায় গিয়ে সে যা মনস্কামনা মানসিক করেছিল, সেই মানসিক বা সেই মনস্কামনা যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনেও হাসি ফুটতে পারে। কিন্তু সম্ভব নয়, এই কোভিড, এই এত রোগ জ্বালা, এই এত মানুষের যে রোগের বংশ বৃদ্ধি হচ্ছে, অনেক মানুষ তো বাড়ি থেকে বেরোতেও ভয় পাচ্ছে না, আবার নতুন করে কোভিড বা নতুন রোগের আশঙ্কা দেখা দিচ্ছে। তাই একটা এমন ক্রিয়া যে ক্রিয়াটি আপনি বাড়িতে বসে করতে পারলে, বছরের শেষ দিনে করতে পারলে, আর বছরের প্রথম দিনে গিয়ে কাজটা সম্পূর্ণ করতে পারলে, হয়তো নতুন বছর বা সারা বছর আপনার ভালো যাবে, এই আশা নিয়েই আজ অনুষ্ঠান শুরু করছি। কিভাবে আপনি 2022-এর আজ থেকে টোটকা দেওয়া শুরু করছি, আমি নতুন বছরকে ভালো রাখতে পারবেন, আপনি আপনার সন্তানের বিয়ে দিয়েছেন অনেক আশা নিয়ে 2021-এ, বাট দেখছেন সেই সন্তান যে আপনার কাছে হাসি খুশি আনন্দ মজা আপনার পেছনে লাগা আনন্দ করা মজা করা করত, সেই সন্তান তার হাসি ভুলে গেছে। আপনি আপনার সন্তানের চাকরি হঠাৎ করে 2021 সালে চলে যেতে সে বিভ্রান্ত হয়ে গেছে, আমি কি করব, ব্যবসায় যাব না আমি কোন পথে যাব। আপনি চাইছেন যে আপনার পরিবারে আর্থিক শ্রীবৃদ্ধি আসুক, কিন্তু কোনোভাবেই আসছে না, আপনি হাসতে পাচ্ছেন না, আপনি কাঁদতেও পাচ্ছেন না, কারণ আপনি দুটো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন। তো আজকে সেই সাধারণ মানুষদের নিয়ে আমার আলোচনার বিষয়, যে আমাদের এই ভারতবর্ষে যে 80% মানুষ দুঃখে রয়েছে, মানে কান্নায় ভেঙে পড়েছে, কোথা হাসি যেন মুখ থেকে চলে গেছে, তাদের জন্য যদি নতুন বছরে এই টোটকাটি একটু সামান্য হাসি দিতে পারে, তাদের জন্য আজকে টোটকা। আজকে টোটকার আলোচনার বিষয় হচ্ছে স্রোতের জলে ভাসালে শিশি, স্রোতের জলে ভাসালে শিশি, নতুন বছরে ফুটবে হাসি। স্রোতের জলে ভাসালে শিশি, নতুন বছরে ফুটবে হাসি। যারা হাসি ভুলে গেছেন, সব সময় ডিপ্রেশন টেনশন চিন্তা কি করব কি করে বাঁচবো, লাস্ট অবধি মানুষের ভাবনা সুইসাইড অ্যাটেম্প করতে হবে, তো এগুলো প্লিজ করবেন না। একটা বছর যেমন যায় আপনাকে বিরহ দিয়ে, নতুন বছর আসে কোনো সুখের বা খুশির খবর নিয়ে। তো আপনার জীবনকে হাসি করার জন্য আজকে সুন্দর টোটকা, যে স্রোতের জলে ভাসালে শিশি, নতুন বছরে ফুটবে হাসি। তার আগে অবশ্যই বলবো, যারা মনে করছে ডিপ্রেশন টেনশন বা অ্যাংজাইটিতে ভুগছেন বা সমস্যার মধ্যে রয়েছেন, যে জটিল কঠিন তারা চেম্বারে যোগাযোগ করতে পারে। আগামী 2 জানুয়ারি বকুল অমাবস্যা, একটি অত্যন্ত ফলপ্রদ অমাবস্যা, বছরের প্রথম এবং সেকেন্ড ডে, যেদিনকে 1 তারিখ আমরা বলি যে কল্পতরু উৎসব, ঠিক তার পরের দিন থেকে কিন্তু পড়েছে এই বকুল অমাবস্যা রবিবার, যারা মনে করছেন চেম্বারে যোগাযোগ করতে পারেন। আর তাদের জন্য টোটকা, যারা কোনোভাবে মন্দির মসজিদ গির্জা যেতে পারছেন না, বা তারা কোনোভাবে পুজো দিয়ে নতুন বছরটা শুরু করতে চাইছেন কিন্তু ভয় ভয় পাচ্ছেন যাচ্ছেন না, বাড়িতে করতে হবে 31 ডিসেম্বর, অর্থাৎ 31 তারিখে ক্রিয়াটি বাড়িতে করতে হবে, 1 তারিখে ক্রিয়াটি নিয়ে গিয়ে স্রোতের জলে ভাসাতে হবে। কেন বলেছি যে স্রোতের জলে ভাসাবে শিশি, শিশির মানে কি, শিশি মানে কাঁচের শিশি, যে শিশির মধ্যে ক্রিয়াটা করে ভরে দিতে হবে, ভরে সেই শিশিকে আপনাকে স্রোতের জলে গিয়ে ভাসিয়ে দিয়ে আসতে হবে। ক্রিয়াটা কি কি দিয়ে করতে হবে, কখন করতে হবে, কোন সময় করতে হবে, সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। যারা নিজের জীবন থেকে হাসি খুশি ভুলে গেছেন, জীবনে সুখ শান্তি ভুলে গেছেন, তাদের জন্য আজকে টোটকা,
স্রোতের জলে ভাসালে শিশি, নতুন বছরে ফুটবে হাসি। তার আগে দেখে নি প্রথম বন্ধু কে আছেন। নমস্কার। নমস্কার দাদা। বলুন, কে বলছেন? দাদা আমি অনুপম বলছিলাম, আর আমি জানলে তো আমার দিদির সম্পর্কে। ওকে, অনুপম ডেট অফ বার্থ বলো ভাই। আমি একটু আমার দিদির সম্পর্কে। হ্যাঁ, দিদির ডেট অফ বার্থ বলো। দিদির ডেট অফ বার্থ 4/9/1992। 4/9/1992। জন্ম সময় বলো। সকাল 9:25। জন্মস্থান কোথায়? কলকাতা। আর দিদির নাম বলো। দিদির নাম সুমনা পাল। সুমনা পাল। পাল। তোমাদের জন্মবার শুক্রবার, ফ্রাইডে? হ্যাঁ দিদির জন্মবার। ওকে, এবার মেন হরোস্কোপ ঢুকছি। দিদি তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র জ্যেষ্ঠা। ঠিক আছে, প্রথম কথা বলবো, যেহেতু লগ্নের লগ্নপতি শুক্র দ্বাদশ স্থানে চলে গেছে এবং সেই শুক্র এখানে ডিগ্রি পেয়েছে মাত্র 10 ডিগ্রি এবং হস্তা নক্ষত্র পেয়েছে, তোমার দিদির কিন্তু ক্রিয়েটিভ লাইনটা মারাত্মক ভালো। গান, আঁকা, আবৃত্তি, কথা বলার স্টাইল ভীষণই সুন্দর। তো দেখা যায় যে ও অত ট্যালেন্ট, অত নলেজ, অত রকমের কোয়ালিটি থাকা সত্ত্বেও সে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হতে পারেনি। এবং জন্মচার্ট বলছে দিদির প্রবলেম এক জায়গাতে, যে ও চট করে রেগে যাবে, হুট করে রেগে যাবে। মানে ও কিন্তু সব ভালো, ও কিন্তু বড়দের সম্মান করা, ভালোবাসা সবটা করে, কিন্তু ওই যে ও অন্যায়টাকে সহ্য করতে পারে না, এবং যে যেটা অন্যায় করে তার মুখের ওপর ডাইরেক্ট বলে দেয়, এটা ওর জন্য কিন্তু মারাত্মক খারাপ আর নেগেটিভ সাইন। দ্বিতীয় হচ্ছে দিদির বিবাহিত জীবন কিন্তু শুভ নয়, অর্থাৎ বিয়ে দেওয়ার আগে প্রেম, ভালোবাসা, রিলেশন যাই করুন না কেন, বিয়ের সেক্টরে পা দেওয়ার আগে যতক্ষণ বিচার ছাড়া তোমরা কিন্তু দিদির বিয়ে দেবে না, এটা সেকেন্ড কথা। থার্ড হচ্ছে জন্মচার্ট বলছে দিদির পড়াশোনার ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে বাধা আসবে, দিদিকে পড়াশোনা ঠিক মতো কমপ্লিট করতে দেবে না। দিদি কত দূর অবধি পড়াশোনা করেছে? হ্যাঁ বলো। ওই পড়াশোনা কমপ্লিট হয়নি, এমএ করতে গিয়ে আর পড়েনি। ভাই এটা কি আমার বলার কথা? এটা কি আমার জানার কথা? না না, আমি তোমার দিদির সম্বন্ধে বলছি, যাকে জীবনে দেখিনি তার সম্বন্ধে শুনিনি। তো ফার্স্ট কথাই বলবো যে পড়াশোনা করতে মারাত্মক বাধা পাওয়ার জায়গা যেটা পেয়েছে, বাট ওর স্টুডেন্ট কিন্তু ভীষণ ভালো ছিল, কিন্তু শরীর ভালো যাবে না, খুব লেথার্জি, খুব লেথার্জি, এবং দেখবে দিনের পর দিন হঠাৎ করে দিদির ফ্যাটিনেস চলে আসে, মোটা হয়ে যেতে পারে, বুঝতে পারছো? ও হঠাৎ করে একটু ফ্যাটিনেস চলে আসতে পারে এবং মারাত্মক লেথার্জি, যেটা আগে ছিল না, দিন দিন যত যাচ্ছে আরো বাড়বে। জন্মচার্ট বলছে ওর কিন্তু কোন টিউশন ক্লাসেস করাবার যোগ, প্রাইভেট টিউশন করাবার যোগ, আগে পড়া তেমন পড়ায় না। কেন দিদি, কি ভালো চাকরি পেয়ে গেছে? তাহলে কেন বন্ধ করলো, বাড়িতে বসে রয়েছে? একটু নয়, একটু নয়, মারাত্মক লেজিনেস। ও যদি কাউকে টিউশন করতো 4টের সময় যেত, 4:30-5টা, ও সব সময়তেই লেট। আমি বলে দিয়েছি ভাই, বিবাহিত জীবন ভালো নয়, আমি আগেই বলে দিয়েছি, বিয়ে, প্রেম, সম্পর্ক, বন্ধুত্ব, ভালোবাসা যার করবে তার আগে যতক বিচার মাস। তোমার দিদি কিন্তু মাঙ্গলিক নয়, মাঙ্গলিক হলেই যে খারাপ হয় তা কিন্তু সবসময় হয় না, বাট বিবাহিত জীবন শুভ নয় এবং বিয়ের জায়গায় বাধা হয়ে রয়েছে। কেন বাধা? তোমাকে এক্ষুনি বললাম লগ্নের সপ্তম পতি মঙ্গল সে কেতুগ্রস্ত রয়েছে, এই মঙ্গল কেতুর সঙ্গে থাকলে এবং নবম ঘরে থাকলে দেখাশোনা হলেও, ভালো পাত্র হলেও বাড়িতে গিয়ে জানাচ্ছি বলে জানাবে না। একটা কথা বলো ভাই, তুমি আমার প্রোগ্রামটা কতদিন ধরে দেখছো? তোমাকে দিয়ে ফোনটা করালো, তাই তো? তো তুমি তো কখনো দেখতে না? দেখতাম না। তো এই যে আজকে তোমার তোমার দিদির সম্বন্ধে বললাম, আমি তোমার দিদি চিনি না, তো কতটা মেলাতে পারলাম, কতটা ঠিক বলতে পারলাম? এবার একটা কথা বলি, তোমাদের ভাই আর বোনের ক্ষেত্রে বলবো, দুজনের দুটোই প্রবলেম, একই প্রবলেম আছে, সেটা হচ্ছে যে তোমরা দুজনে কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব দোনামোনার মধ্যে চলো, কোন সঠিক দুজনের মধ্যে মত এক হয় না, এবং দিদির দিদির কিন্তু বিয়ের যোগ অলরেডি একটা পেরিয়ে গেছে এই লকডাউনের আগে, 2020 লকডাউনের আগে
দিদির একটা কিন্তু 2019 এ একটা বিয়ের যোগ কিন্তু পেরিয়ে গেছে, আবার দিদির বিয়ের যোগ কিন্তু আসবে 2022 সালের ঠিক আগস্ট মাসের পর, 2022 সালে আগস্ট মাসের পর। কিন্তু যদি দিদির এখানে প্রতিকার না হয়, ছন্ন ছায়া যোগ বললাম, প্রতিকার না হয়, লগ্নপতি দ্বাদশ এই কুড়েমি ভাব যদি না যায়, অলস হয় ভাব যদি না যায়, দিদিকে শ্বশুর বাড়িতে গিয়ে কথা শুনতে হবে। আচ্ছা বলছিলাম দিদি চাকরি করে সেই জায়গা প্রতিষ্ঠিত হতে পারবে? না, তুমি দেখো যেখানে চাকরি করেও সেটাও মনের মতো নয়, আচ্ছা বুঝে গেল? এই জায়গা থেকে প্রতিকার প্রতিবিধান মাস। তুমি কোন জায়গা থেকে ফোন করছো, কলকাতা কোথায়? আমি গড়িয়াহাট থেকে ফোন করছি। গড়িয়াহাট থেকে তুমি পারলে কালীঘাট বা শিয়ালদা যোগাযোগ করো। হ্যাঁ আচ্ছা, ভালো থেকো। তো দেখুন, এই ভাই ফোন করলো, দিদির সম্বন্ধে জানলো, সবটাই বললাম, ক্লিয়ার করলাম, কিন্তু এটুকুই বাস্তব যে ও কিন্তু বললো যে কোথায় প্রতিকার করব, মানে প্রতিকারটা কি হবে? প্রতিকার কিন্তু বাড়ি বসে হয় না, সবসময় মনে রাখবে যে প্রতিকারে জ্বলবে আলো, সারা বছর কাটবে ভালো। প্রতিকারে জ্বলবে আলো, সারা বছর কাটবে ভালো। যদি মনে করেন প্রতিকারটা মানুষ কেন পড়ে, প্রতিকার যে অর্থ দিয়ে আপনি খরচা করছেন, সে আপনাকে পাথর দিয়ে, কবজ দিয়ে, স্টোন দিয়ে, যাই দিই না কেন, একটু ওয়েট করুন তো। এটা প্রতিকার পড়লে আমরা সারাটা বছর কিন্তু ভালো যাবে, তার জন্য মানুষ ছুটে আসছে আর প্রতিকার পড়ছে। আপনি ভালো থাকতে চাইলে আপনার নিয়ারেস্ট চেম্বারে অবশ্যই যোগাযোগ করুন। নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার ছেলে সম্বন্ধে। নাম বলুন ছেলের। কিপতে। হ্যাঁ হ্যাঁ, সুদীপ দে। সুদীপ, ডেট অফ বার্থ বলুন। 17/5/98। 17/5/1998। জন্ম সময় বলুন। সময় হচ্ছে দুপুর 3:20। ওকে, জন্মস্থান কোথায়? খড়গপুর, তাই তো? সেদিন রোববার, জন্মবার সানডে। ওকে, আপনার বাড়িতে কোনো সাদা বা হলুদ কালার জবা ফুলের গাছ আছে? হোয়াইট বা ইয়েলো, রেড বাদ দিয়ে, সাদা বা হলুদ জাতীয় কোনো ফুলের গাছ বা জবা ফুল? জবা ফুল আছে, সাদা। জানার কথা আমার, সেটা জানার কথা। জন্ম চার্ট বলছে যে বাড়ির বাস্তুটা মারাত্মক শুভ, খুব ভালো, এই বাড়িতে গাছের ফলন ভীষণ ভালো হয়, ঠিক আছে? কি আমি ভুল বলছি? আমি কেন বাড়িতে ঘুরে এসেছি, বাগান দেখে এসেছি? বাট জন্ম চার্ট বলছে যেই পরিমাণে বাড়িতে ফুল ফলের বৃদ্ধি হয়, সেই পরিমাণে সন্তানের সুবৃদ্ধি হচ্ছে না, কারণ সন্তানের মাথা গরম রাখতে এটা মারাত্মক বাড়ছে দিনে দিনে, বুঝতে পারছেন? বলবো, আরো বলবো, সন্তানের জন্ম রবিবার, সানডে। আচ্ছা, এবার মেন হরোস্কোপে ঢুকছি। সন্তানের কন্যা লগ্ন মকর রাশি নক্ষত্র শ্রবণা, ঠিক আছে? এই মকর লগ্নের জন্য ওর সাড়ে সাথী চলছে, এই সাড়ে সাথী চলার জন্য অবাধ্যতা, যেটা বাইরের লোক বলছে সেটা ঠিক, বাড়ির লোক কথা গ্রাহ্যই করছে না, ইভেন গাড়ি, বাইক, সাইকেল, স্কুটার, মানে একটা মারাত্মক উচ্ছৃঙ্খল জীবন চলে যাচ্ছে। যেই ছেলে আগে বাধ্য ছিল, কথা বললে শুনতো, এখন বাইরে থেকে মিস কল আসলে সোজা বেরিয়ে যাচ্ছে। কি আমি ভুল বলছি? এবং হঠাৎ করে দেখবেন যে ওর নিজের লাইফে অনেক চেঞ্জিং হয়ে যাচ্ছে, যেমন সকালে খাবার দুপুরে খাবে, দুপুরে খাবার বিকেলে খাবে, মানে জীবনের কোনো সিস্টেমটা ঠিকঠাক চলছে না। জন্ম চার্ট বলছে কমার্স বা সায়েন্স নিয়ে পড়ার চার্ট, এর ব্রেন ভীষণ ভালো, তার সায়েন্স নিয়ে পড়ছে, ওর ব্রেন ভীষণ ভালো, বুঝতে পারলাম? বা যদি ও ফার্মেসি নিয়ে পড়ার পর বায়োটেকনিক নিয়ে পড়াশোনা করে, যদি ফার্মাসি নিয়ে পড়ার পর এমআর নিয়ে পড়াশোনা করে, যদি ফার্মাসি নিয়ে পড়ার পর ভালো কোনো সরকারি হসপিটালে চাকরির চেষ্টা করে, তাহলে 100% যোগ আছে, 100%। কিন্তু এখানেই তো প্রশ্ন, এই যে বললাম না যে আপনার বাড়িতে বাগানের ফুল ফলের বৃদ্ধি হলে সন্তানের সুবৃদ্ধি হচ্ছে না, এটা তো আপনাকে বলেছি, তার কারণ হচ্ছে আপনার সন্তানের লগ্নের ঠিক দশম ঘরের মধ্যে চারটে নেগেটিভ গ্রহ অ্যাটাক করেছে, চারটে, মঙ্গল, শনি, রাহু এবং চন্দ্র, যার ফলে আপনি দেখবেন ও যেই পরিমাণে খাটার কথা, যত দিন যাচ্ছে তত অলস হয়ে যাচ্ছে, আপনাকে বলে বলে করাতে হচ্ছে, আগে যেটা চার ছিল এখন চারের চ পর্যন্ত নেই, বোঝা গেল? কিন্তু স্টুডেন্ট ভালো, ওর ব্রেন ভালো,
হ্যাঁ ভালো, ভীষণ ভালো। ও যদি এক মানে আধ ঘন্টা বসে পড়ে ও কিন্তু গোটা বই মুখস্থ করতে পারে। হ্যাঁ কি আমি ভুল বলছি মা? না না একদম ঠিক আছে। কিন্তু একটা কথা বলুন তো, এখানে বলছে কোনো পান্না কোনো মুক্ত এগুলো নেগেটিভস করছে ওর জন্য, মানে চন্দ্র এবং বুধ। ওর হাতে কোনো পাথর পড়েছেন আপনি? না না কিছু পড়ানো হয়নি। আপনার বা আপনার স্বামীর হাতে কোনো মুক্ত কোনো কিছু আছে? না না না। জন্মচার্ট বলছে কিন্তু পান্না বা মুক্ত। দেখুন মুক্তর আংটি, মুক্তর নাকছাবি, মুক্তর কানের, এই মুক্ত ওরিয়েন্টেড, শামুক ঝিনুক ওরিয়েন্টেড, কোনো কিছু বাড়িতে রাখবেন না। বুঝতে পারলাম? বিবাহিত জীবনের আগে যে ভালোবাসায় পড়বে ওই চক্করটা অনেকবার অনেকগুলো মেয়ের সঙ্গে রিলেশন জড়িয়ে পড়বে। না না এইগুলো এই দেখুন এইগুলো বড় প্রশ্ন নয়, আমার একটাই প্রশ্ন, ভালোবাসাটা জীবনে কোনো অন্যায় নয়, কিন্তু আগে নিজের পায়ে প্রতিষ্ঠা পাবে, নিজে সার্ভিস করবে, দেন তুমি সবকিছুটা করো। কারণ এখানে যেহেতু লগ্নের সপ্তমে শুক্র বসে আছে, তাই বারবার বলছি সন্তান হঠাৎ করে কোন সম্পর্কে জড়িয়ে পড়বে, আর সেইখান থেকে জীবনে ধস নামাটা শুরু হবে। নেটে বললাম র্যাঙ্ক পাবে, এই কথা যদি আনন্দে নাচবেন না, এই জন্ম চারটা যদি প্রতিকার হয় তাহলেই পাবে, নচেত কিন্তু 100% কেটে যাবে। ভালো থাকুন। আর যেটা বললাম যে বাড়িতে কোনো ঝিনুক, বাড়িতে কোনো মুক্তর আংটি, মুক্তর কানের, মুক্তর নাকছাবি ধারণ করবেন না। আপনার এমন কিছু নেই তো? ঝিনুকের কিছু নেই? ঝিনুক এখানে ঝিনুকের আপনার দরজার মধ্যে ঝোলাবার শোপিস নেই তো? আগে ছিল? আগে দেখুন ভালো করে সার্চ করুন, আমি বারবারই বলছি বাড়িতে রাখার কথা। তাহলে আমি এতক্ষণ ধরে কি গান গাইছি আপনার সাথে? বাইরে থাকে তো, তাতে কি আছে? কিন্তু এফেক্ট হচ্ছে তো, দু ভাই তো এফেক্টটা তো হচ্ছে তো, একটা একটা গর্ব থেকে তো বেরিয়েছে দুজন, একটা গর্ব একটা খোল। ইয়েস এখানে আমি পাচ্ছি বলেই আপনাকে জোর দিচ্ছি। দেখুন এটা অনলাইন প্রোগ্রাম, লক্ষ লক্ষ লোক দেখছে, তাই তো? অতএব একটা করে তো দুটো পিট হয়, এপিট আর বিপিট, তো ওর জন্যটা নেগেটিভ। বুঝতে পারলাম? অতএব পারলে যদি সম্ভব হয় ওকে বলুন একটু খুলে রাখতে, তাহলে এর কিছু ডেভেলপমেন্ট আসবে। ভালো থাকুন, আর পারলে যোগাযোগ করুন, বাড়ি বসে নয় চেম্বারে আসতে হবে। দেখুন অনুষ্ঠান তো আপনারা দেখেন, ছুটেও আসেন, আবার অনেকে অলসামির জন্য বাড়িতে বসে থাকেন যে কবে আপনি আমার বাড়ির কাছে আসবেন, কবে আপনি আমার পাড়ায় আসবেন। এবার পাড়ায় পাড়ায় সমাধান, বাড়িতে বাড়িতে সমাধান পাঠানো হচ্ছে, সেটা অনলাইনের মাধ্যমে। যারা মনে করছেন যে চেম্বারে আসতে পারছে না, বাড়িতে বসে প্রতিকার প্রতিবিধান নেবেন, তারা কিন্তু বাড়িতে বসে নিতে পারেন। তার জন্য আমাদের অনলাইন পরিষেবা কিন্তু চালু হয়ে গেছে। যারা মনে করছেন 8420757993 সেকেন্ড নাম্বারটাতে, আপনি ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এই সেকেন্ড নাম্বারে, এই সেকেন্ড নাম্বার হোয়াটসঅ্যাপে আপনি যার জন্য জানতে চাইছেন তার ছবি, ডেট অফ বার্থ, টাইম আর কোথায় হয়েছে, এটা আপনি পাঠান। পাঠানোর পরেতে আমাদের অফিস থেকে আপনার কাছে মেসেজ যাবে যে আপনি ফিজটা কি করে পে করবেন। অবশ্যই চার্জেবল, বিনা পয়সায় নয়। আপনার ফিজটা ড্রপ করার পর আপনাকে ডেট অ্যান্ড টাইম দেওয়া হবে যে কোন ডেটে কোন সময় আমি আপনার সাথে কথা বলবো। কথা বলার পর সলিউশন যদি আপনি পেতে চান, আপনি বাড়িতে বসেও পেতে পারেন, কিন্তু চেম্বারে আসতে পারেন, যেটা খুশি, কিন্তু দেরি করবেন না। আজকে নেটের জন্য ছেলে প্রিপারেশন নিচ্ছে, ভালো স্টুডেন্ট যদি একবার দুবার পরীক্ষায় বসার পর চান্সটা না পায়, ও কিন্তু ভেঙে যাবে, ডিপ্রেশন চলে আসবে, হতাশায় ভুগবে, তখন আপনি লক্ষ টাকার প্রতিকার পড়ালেও ডিপ্রেশন কাটানো যাবে না। সময় এখনো আছে, সময় থাকতে থাকতে সময়কে সুসময়ের জন্য ব্যবহার করুন, তাহলে 2022 আপনার জীবনে সুখ আসবে। তার জন্য আজকে মানে সুন্দর স্লোগান শুরু করলাম, প্রতিকারে জ্বলবে আলো সারা বছর কাটবে ভালো, প্রতিকারে জ্বলবে আলো সারা বছর কাটবে ভালো। আজ টোটকায় ছিলাম যে স্রোতের জলে ভাসালে শিশি, নতুন বছরে ফুটবে হাসি। কি করতে হবে? আপনাকে শাল পাতা ইউজ করতে হবে, শাল পাতা, যে শাল পাতায় বিড়ি বাঁধা হয় বা বিড়ি রাখা হয় মশলাগুলো, বা যে শাল পাতায় আমরা ফুল মালা নিয়ে আসতাম আগে, এখন তো পলিথিনের প্যাকেট হয়েছে, বা শাল পাতাটা কিন্তু ইম্পর্টেন্ট। সেই শাল পাতার মধ্যে আলতা দিয়ে, আলতা যে আলতা এও স্ত্রীরা ঠাকুরকে আমরা নিবেদন করি, আলতা অত্যন্ত শুভ, রং শুভ, আলতাটাও শুভ, দৈবিক শক্তির মধ্যে আছে। তাই শাল পাতার মধ্যে আলতা দিয়ে, আলতাটা হবে আপনার কালী,
আর শাল পাতার আপনার পত্র, আপনি ঈশ্বরের পত্র লিখছেন যে আমি এই নাম, এই গোত্র, আমার এই এই সমস্যা চলছে, এতগুলো বছর আমি ভুগছি এই সমস্যায়, এখান থেকে মুক্তি পেতে চাই, তাই তোমার শরণাপন্ন আমি হলাম, লিখে ইতি, এই ইতি কথাটা অবশ্যই দেবেন। ইতি দেওয়ার পর নাম দেওয়ার প্রয়োজন নেই, শুধু ইতি কথা দেবেন, ইতি হস্যই তয় হস্য ইতি, ইতি কথার অর্থ হচ্ছে শেষ, সমাপ্ত, অর্থাৎ এটা লেখার পর আপনার জীবন থেকে সমস্যা সমাপ্ত হবে, আপনার জীবন থেকে দুঃখ সমাপ্ত হবে, আপনার জীবন থেকে দুর্ভাগ্য সমাপ্ত হবে, আপনার জীবন থেকে দুর্যোগের সমাপ্ত হবে, আপনার জীবন থেকে প্রতারণা হওয়া সমাপ্ত হবে। যারা মনে করছেন জ্যোতিষীকারীদের প্রতারিত হতে হবে, তারা যদি মনে করেন লিখতে হবে সমাপ্ত হবে। ইতি করার পর সেটা সুন্দরভাবে রোল করুন, রোল করার পর লাল সুতো ভালো করে বাঁধুন, বেঁধে তাকে আপনি ধূপ মোমবাতি দেখানোর পর শুধুমাত্র চোখটা বন্ধ করে মনস্কামনা করে সেই শিশির মধ্যে ভরে দিন, শিশির মুখ আটকান, তারপর চোখটা খুলবেন। খোলার পর শিশিটি স্রোতের জলে 1 তারিখে গিয়ে ভাসিয়ে দিয়ে আসুন, ভাসানোর পরে পেছন ঘুরে তাকাবেন না। 31 তারিখে ঠিক সন্ধ্যেবেলা যখন আপনার সবে গোধূলি পড়ছে, অর্থাৎ সন্ধ্যে যখন হচ্ছে, তখন 5টা কোন সন্ধ্যে হচ্ছে, 5:30টা হচ্ছে, তো আপনি একটু দেখে নিন পঞ্জিকাতে বা নেটেতে বা কাউকে জিজ্ঞাসা করুন গোধূলির টাইমটা কখন। বেসিক্যালি এই শীতের সময় 5টা থেকে 5:30টার মধ্যে কিন্তু সন্ধ্যে হয়ে যায়, সূর্য অস্ত যাচ্ছে, এই সময়টা বলে গোধূলি টাইম। গোধূলি কেন? যখন গরু বাড়ি ফিরে ধুলো উড়িয়ে, ধুলো ধুলি, তাই গো মানে গরু, ধুলি গোধূলি লগ্ন তার না বলছি এটাকে, তো যখন গরু ধুলো উড়িয়ে বাড়ি ফেরে সেই সময়টা অত্যন্ত শুভ, তাই যদি গোধূলি লগ্নে এই ক্রিয়াটি করতে পারেন 31 তারিখে, করার পর শিশুটিকে ধূপ মধ্যে দেখিয়ে পুজো করে আপনি একটা জায়গায় তুলে রাখুন ঠাকুর স্থানে, শিশি কিন্তু নতুন কিনতে হবে, ওই ঘরে আছে ওই শিশি, অনেকে আবার ড্রিঙ্কস করে সেই শিশি, কেউ বিয়ার খাচ্ছে সেই শিশি, প্লিজ একটু ভক্তি শ্রদ্ধা পরিষ্কার করে করুন, ভালো শিশি দোকান দিয়ে কিনুন, পয়সা দিয়ে কাঁচের শিশি, হোয়াইট কালার, কোনো কালারে কি শুধু হোয়াইট কিনুন, হোয়াইট হচ্ছে পিস অফ মাইন্ড, শান্তির একটা কালার, তাই হোয়াইট কালার শিশি কিনুন। শিশির শেপ যেমনই হোক, আমি আমার ইউটিউব প্রোগ্রামে শিশি ডিজাইন দেখিয়ে দেবো, সেটাও কিনতে পারেন, কিনে সেই শিশির মধ্যে মনস্কামনা লিখে ভরুন, তারপর বন্ধ রাখুন, ঠিক 1 তারিখে যখন নতুন বছর স্রোতের জলে গিয়ে মনস্কামনা বলে ভাসিয়ে দিয়ে আসুন, পেছনে তাকাবেন না, আপনি দেখুন 2 তারিখ থেকে আপনার জীবনের চেঞ্জিং শুরু হতে পারে। সুন্দর টোটকা, খুব কম খরচের টোটকা করতেই পারেন, কিন্তু ভাবুন তো যার এত অসম্ভব সুন্দর টোটকা থাকে তার রেমেডি কত ভালো কাজ করে, তাই এটাই আছে স্লোগান যে প্রতিকারে জ্বলবে আলো সারা বছর কাটবে ভালো। যদি আপনি মনে করেন সারা বছর ভালো কাটাতে হবে, সারা জীবন ভালো থাকতে হবে, তাই প্রতিকারই কিন্তু আলো জ্বলবে, প্রতিকার না হলে কিন্তু সব অন্ধকার। মানুষ কেন যতই বাড়িতে সুইচ রাখো তার মেন বক্স রাখে, যদি মেন বক্স ফিউজে নেমে যায় তাহলে আপনার বাড়ির সুইচ কিন্তু জ্বালালেও জ্বলবে না, জ্বলবে তখন আপনার গিয়ে ঠিক যে মেন যে পাওয়ার বক্স, যে আপনার মিটার বক্স, সেটাকে তুলতে হবে, তবেই আপনার বাড়ির সুইচ গুলো কাজ করবে। তাই মাথায় রাখতে হবে প্রতিকার হচ্ছে জীবনে আলো তুলে দেওয়ার একটা মেন প্লাস পয়েন্ট। যারা প্রতিকার পড়েন তারা জানেন প্রতিকারের কি মূল্য বোধ আছে, আর যারা দূরে বসে থাকেন কবে লাইন পাবো, কবে চেম্বারে যাব, এ করতে করতে আপনার সন্তানের জীবন থেকে গোল্ডেন টাইম বা সৌভাগ্যটা বেরিয়ে যাবে। 2020ও তো কাটালেন যন্ত্রণায়, 21ও ছটপট করলেন, 22ে তো কিছু প্রতিকার করুন ভালো থাকার জন্য, আমাকে নয় আপনার পরিবারকে ভালো রাখার জন্য, আমার কাছে অর্থ এমনিই আসে, বাট আপনি যদি ভালো চাকরি পান আপনার পরিবারের মাথার উপর ছায়া আসবে, যদি আপনি ভালো জায়গায় বিয়ে দেন আপনার সন্তানের তাহলে আপনি দায়ের থেকে মুক্তি দিতে পারবেন, যদি আপনার শরীর থেকে রোগ যারা চলে যায় 2020 ভালো থাকতে পারবেন। তাই মানব দেহের মানুষের যে কোনো সমস্যা সমাধানের জন্য পারলে ইমিডিয়েট ভালো আমার কাছে আসতে হবে না, আপনার যাকে ভালো না তার কাছে যান, গিয়ে দেখান, প্রতিকার করুন, ভালো থাকুন, কারণ আমার পক্ষে সোমবার বর্ধমান, মঙ্গলবার বাঁকুড়া, বুধবার মুর্শিদাবাদ, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার ডালনা, এগুলো করা সম্ভব নয় মা, মানে আমি কিছু লিমিটেড লোকের কাজ করি, আমার কবচ আমার সমস্ত যোগ্য আমি নিজের হাতে করি, তাই আমি যদি বাইরে বাইরে গিয়ে চেম্বার করি তাহলে আমার কোনো লোককে কোনো ঠাকুর মশাইকে হায়ার করতে হবে, তিনি কবচ বানিয়ে আমায় দেবে, আমাকে আপনাকে বিক্রি করতে হবে, ঠিক আমি চাই না, যেটুকু পাচ্ছি আপনাদের ভালোবাসা ঈশ্বরের কৃপা যথেষ্ট। যদি মনে হয় যে আপনার বাড়ির কাছে যে যাবে সেই ভালো, তাহলে দেখান ঠকুন, তারপর আমার কাছে একবার আসুন, আমার কাছে একবার আসুন, সারা জীবন ভালো থাকতে অবশ্যই পারবেন, কিন্তু হ্যাঁ বিশ্বাস, ভরসা, আস্থা এবং ধৈর্য। আপনি 20 বছর সমস্যা ভুক্তভোগী হচ্ছেন আর 2 দিনে এসেই ভালো কবে হবো, এই প্রশ্ন করবেন না, আসবেন না। আর যারা মনে করছেন চেম্বারে আসবেন, আসতেই পারেন, সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার দিন কালীঘাট, বুধবার হাওড়া, বৃহস্পতিবার দিন শেওড়াফুলি,
শুক্রবার শোভা বাজার আর শনিবার দিন শিয়ালদা। আর প্রত্যেক চেম্বার আসার আগে প্লিজ বুক করে আসবেন বুকিং নাম্বারে। আর যারা মনে করছেন হোয়াটসঅ্যাপে দেখাবেন বা অনলাইনে বাড়ি বসে কনসাল্ট করবেন, তারা পারেন 8420757993 নাম্বারে। আপনার যাকে দেখা যায় তার ছবি, ডেট অফ বার্থ, টাইম অ্যান্ড প্লেস পাঠিয়ে দিন, তারপর পরপর ফর্মালিটিস হবে, তারপর কথা হবে, তারপর প্রতিকারের পাঠ আসবে। আর মনে রাখবেন এত সুন্দর টোটকা কেউ দেবে না, কপি ক্যাট তো প্রচুর আছে, যে আমি আজকে করব সে কালকেই কপি করবে। ছন্দ মিলিয়ে প্রোগ্রাম, জাগতিক অনুষ্ঠান, এনার্জেটিক প্রোগ্রাম সবাই করতে পারে না, কপি সবাই করতে পারে। তাই এটা মাথায় রাখবেন যে এপিজে আব্দুল কালাম আব্দুল কালামই ছিল, অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চনই ছিল, আর জয় পরাশর জয় পরাশরই হবে, সেকেন্ড কপি আর হবে না। তাই সকলে কপি করতে পারে, সকলে কপি ক্যাট হতে পারে, কিন্তু একটা মানুষকে ভাববেন যে এত বছর ধরে কিন্তু ছন্দ বারবার প্রোগ্রাম করছে, আর আপনাদের আপনাদের প্র্যাকটিক্যাল সমস্যাগুলোকে সামনে তুলে দিচ্ছি। সুন্দর টোটকা, স্রোতের জলে ভাসালে শিশি, সারা নতুন বছরে ফুটবে হাসি, অবশ্যই করুন। আর আজ থেকে সুন্দর স্লোগান শুরু হলো যে প্রতিকারে জ্বলবে আলো সারা বছর কারে ভালো। অনুষ্ঠান প্রায় শেষের মুখে মনে হচ্ছে, তো যেখানে যাবার সময় অনেক কথা বলার থাকে কিন্তু বলা হয় না, অনেক লাইন নেবার থাকে কিন্তু নিতে পারি না, কারণ একটাই যে এত যদি প্রোগ্রামে ফোন নিই তাহলে অনেক কথা বলা যায় না। প্রতিকার মানুষ কেন আসে করতে, কেন অর্থ দিয়ে করে, মানুষ কষ্ট করে বিড়ি বেঁধে লোকের বাড়িতে কাজ করে অনেক কষ্ট করে আমার থেকে প্রতিকার করে, তারপরে ঠকাতে পারবো না, ওই 2-3 হাজার টাকার মাদুলির মধ্যে আপনাকে প্রতিকার দেবো, আপনার কোনো কাজ হবে না, সেই মানে অভিশাপ আমি করাতে পারবো না। একটা ছোট মাদুলি কিনবো 5 টাকা দিয়ে, একটা জবা ফুল বলবো বিনা পয়সায় আপনাকে দেবো, আর নেবো 5,000-10,000 টাকা, এই কাজ করতে আগামী দিনে পারবো না, আজও পারি না। তাই মনে রাখবেন সঠিক মানুষ চিনুন, সঠিক জায়গায় যান, সঠিক প্রতিকার করুন, আপনি 100% ভালো থাকবেন। আর ভালো থাকার জন্য ভালো রাখার জন্য কোনো ডিগ্রি প্রয়োজন হয় না, শুধুমাত্র মানুষ ভালো থাকলেই হবে। এখানে শেষ করতে হবে, আবার দেখাবো আগামী দিনের প্রোগ্রামে। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধ্যা, মিস করলেন প্লিজ ইউটিউবে যান, গিয়ে লিখুন জয় পরাশর, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টস করুন, তাহলে আমি আরো টোটকা আরো সুন্দর টপিক বলতে পারবো। ভালো থাকুন, সকল ভালো রাখুন, নমস্কার।